ওই যে ওটেত বলে আর বড় বড় মাছ বাচ্চা এই দেখেন বিয়ে বাড়ি জন্য বিয়ে বাড়ি সেই কাতল বড় বাড়ি না বিয়ে ও সেই কাতল মাছ আই চলে গেল কাতল ওয়াও এই সেই কাতল এই উঠতেছে বিশেষ করে কি মাছ ও এখানে কার ফুরছে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আসলে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বিশেষ করে আমার এক ভাতিজা তার বিয়ে বিয়ের কারণে পুকুর থেকে আজকে মাছ ধরব এবং কি বড় বড় মাছ ধরব আজকে সেটাই ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করব আপনারা শুধু আমাদের সাথেই থাকবেন এই যে আমরা পুকুর পাড়ে প্রায় এসে গেছি এই যে আমার ভাতিজা নেম্বার তিনিও যাচ্ছে জাল নিয়ে আমাদের দুইটা পুকুর আমরা কিন্তু আরেকটি পুকুরে কিছু মাছ ধরেছি সেটা আসলে আপনাদের শেয়ার করি নাই আমরা এখানে আসলাম এটা হচ্ছে নতুন পুকুর এই নতুন পুকুরে আসলাম দুইটা পুকুর দুইটা পুকুরে ওখানে কিছু কার্ফু এবং কিছু সিলভার কার্প মাছ পেয়েছি তেমন বেশি একটি বড় মাছ নেই আমরা এখানে বড় মাছ আছে সেজন্য আজকে এই পুকুরে আসছি এখানে প্রচণ্ড মাছ আছে ইনশাল্লাহ সেজন্য আজকে এখানে আসছি ভাতিজা মারো তুমি মারো এই ঘাটে আগে মারো একটা ডাল আগে একটা মারো পরে দেখতেছি এই যে ভাতিজা এখানে আগে একটা মারবে এখানে প্রচণ্ড মাছ আছে বড় বড় মাছ আছে সেজন্য আমরা এসেছি আচ্ছা কেউ নুমারে চাও তো মারো বন্ধুরা দেখতেছেন আমরা এই যে জাল নিয়ে যাচ্ছি আসলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো অনেক মাছই লাগে বড় বড় মাছ লাগে সেজন্য কিন্তু আমরা আসছি মাছ ধরার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বিয়ে বাড়ি হচ্ছে কথা তাই মাছ তো বড় বড়ই লাগবো কী কাও ভাতিজা সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে সেই মাছ ধরার ভিডিওগুলি এবং কি বিয়েবাড়ির বলে কথা বিয়ের অনুষ্ঠানে অনেক মাছই লাগবে সেজন্যই আপনাদের সম্মুখে শেয়ার করছি ইনশাল্লাহ এই দেখতেছেন মারতেছে ও জাল এই যে বেশ কিছু মাছ দেখতেছেন ফালাফালি করতেছে বন্ধুরা অনেক মাছই লাফালাফি বা ফালাফালি করতেছে দেখেন অনেক অনেক মাছ আছে তবুও আপনারা জালটা তুললেই বুঝতে পারবেন কীরকম মাছ উঠবে আশা করছি প্রচণ্ড মাছ আছে দেখেন আমাদের জাল কিন্তু টানাটানি করতেছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন বিয়েবাড়ি হচ্ছে কথা বিয়েবাড়ির অনুষ্ঠানের মাছ আজকে পুকুর থেকে ধরব বড় বড় মাছ ধরার জন্য আসছি আমরা আরেকটি পুকুরে বেশ কিছু মাছ ধরছি ওখানে বড় একটি কার্পু মাছ এবং কি দুটি সিলভার কাপ সরপুটি এগুলি মাছই পেয়েছিলাম ওখানে তেমন একটা মাছ নাই এখনও অনেকগুলি মাছই উঠছে দেখতেছেন বিশেষ করে বিশেষ তেমন একটি বড় না কিছু রুই মির্কা দেখতেছেন বন্ধুরা এই যে রুই মির্কা মাছ এগুলি ছোটো তেমন বড় মাছ উঠে নেই এই যে একটা তেলাপি উঠছে দেখতেছেন বন্ধুরা বিশেষ করে এগুলি ধরো নাকি তেলাপি ধরো আসলে বড় মাছ আশা করছিলাম কিন্তু আমার জালটা সরে নাই বন্ধুরা আমরা তেলাপিয়া মাছটা ধরতেছি বিশেষ করে এই যে তেলাপিয়া মোটামুটি আর কি আছে সাইজের তেলাপিয়া এবং কি বেশ কিছু রুই মাছ উঠছে দেখতেছেন রুই এগুলো আমরা ছেড়ে দেবো ছোটো মাছ ধরবো না সেজন্য আমরা ছেড়ে দিচ্ছি বড় মাছ আসলে জালটা সরে নাই বিদায় আসলে এই পুকুরে ডাল আছে আঙ্গর বাড়িটা আছে ওই সাইডে পুকুরটা এই সাইডে সেজন্য আমরা ডাল দিয়ে রাখছি অনেক সময় মাছ চুরি করেও মারতে পারে আমরা তো থাকি ওই সাইডে সেজন্য ওই পুকুরে ডাল দেওয়া আছে দেখতেছেন আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন বিয়েবাড়ি অনুষ্ঠানের মাছ ধরতে আসছি পুকুরে ইনশাল্লাহ
বন্ধুরা বেশ কিছু মাছ উঠছে দেখলেন, কিন্তু আমরা বড় মাছ ধরি না, শুধু একটি তেলাপি মাছই ধরলাম। এই যে সেই তেলাপিটা, মাছ অনেকগুলি উঠছিল কিন্তু ছোট সাইজ, সেজন্যই আমরা সব মাছ ছেড়ে দিলাম এবং আরও মাছ ধরবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ও সেই কাতল মাছ বন্ধুরা দেখতেছেন, আমরা সেই বিয়েবাড়ি উপলক্ষে আমরা পুকুর থেকে মাছগুলি ধরতেছি। আসলে আপনাদের দেখাতে পারি নাই, এই সেই কাতল দেখতেছেন কত বড় বড় কাতল। হ্যাঁ ওই যে ওটেত বলে আর বড় বড় মাছ বাচ্চা, এই দেখেন বিয়েবাড়ির জন্য, বিয়েবাড়ির জন্য আর কি ধরতেছি বন্ধুরা। এই দেখতেছেন কাতল, এই সেই কাতল, কাতল আরো মাছ আপনাদের দেখাচ্ছি। বাবারে মরে গেছিলাম, ওই যে ওই জালে মাছ উঠছে আরো বেশি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, বিশেষ করে ওখানে মাছ উঠছে বলে আপনাদের একটু দেখাই বন্ধুরা। এই যে জাল নিয়ে উঠতেছে, বিশেষ করে কি মাছ, ও এখানেও বড় কাতল, কারফু এবং অনেকগুলি মাছ উঠছে দেখতেছেন বন্ধুরা। ও সেই সেই কাতল, এই দেখতেছেন, ধরো এগুলি ধরো, আর অতই করে কাম নাই বন্ধুরা। এই দেখতেছেন বড় বড় কাতল মাছগুলি, কারফু উঠছে এবং কি কাতল আছে। বিশেষ করে দেখতেছেন বড় বড় কাতল মাছ এবং কি কারফু, এগুলি মাছ মোটামুটি অনেকগুলি উঠছে আমাদের সেই বিয়েবাড়ি উপলক্ষে। এবং কি একটা রোহিঙ্গা মাছ আছে, রোহিঙ্গা ওটা গেছে কেন, কে আছে রোহিঙ্গা মাছ, তাহলে ওটা গেছে গা আমি যে আমাদের না না কারফু আছে জালো, এই এইদিকে রাখ, এই সাইডে ঢাল করে রাখ মাছ। আসলে আমাদের মাছ একটা চলে গেছে, ছোট বড় মাছের বাচ্চা একটা বাউস বন্ধুরা দেখতেছেন। একটি মাছ চলে গেছে ধান খেতে, এগুলি জায়গা ছোট ছোট ছোট, এই যে এগুলি ছোট মাছ দেখছেন, আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ কাকু, আমরা যে কষ্ট করে জানি যে লাইভে মানুষ আনন্দ বিনোদন দেন, সেটা দেখান, মানুষ কি শেয়ার করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, তাহলে ঠিক আছে। কারণ এত কষ্ট করেন, এত কষ্ট করে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কষ্ট করলে লাইক তো অবশ্যই করে, শেয়ার করে, কমেন্ট করে দেখতেছেন। আমি এই খেয়েও তো না শেষ, আমি আর পাবো না, না আর আর বুদ্ধ লাগবো না, না দুইবার মাছ নিয়ে যাওয়া হয়েছে, আর একটা ধরলেই হবো, অত মাছ লাগবো না। উনু কার্ফু পাইছি, সিলভার পাইছি, ইনু এই রৌ ই পাইছি, দেহেটা কত বড়, এই যে রুই, একটা বড় রুই দেখতেছেন, ও সেই রুই, এরকম অনেক মাছই পাইছি এবং কাতল মাছ। এবং এই যে আরেকটা এখানে কাতল আছে, এই যে কার্ফু আছে, এই যে দেখতেছেন কার্ফু, কার্ফু ধরো ডে না, কার্ফু ধরো ডে, এই যে কার্ফু, এই যে এগুলি ছোট, এগুলি ছেড়ে দিচ্ছে, এই যে ছোট মাছ বন্ধুরা। বিয়েবাড়ি উপলক্ষে আমরা কিন্তু এই পুকুর থেকে মাছগুলো ধরতেছি। এই শিল্পার আরেকটি ধরল, এই যে সেই কাতল, আরেকটি কাতল মাছ দিতেছেন বন্ধুরা, এই যে কাতল, কাতলটা সেই কাতল মাছ, এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, আসলে চলে গেছে বন্ধুরা। পালাটা কাম করছে, আমিও চলে যাবো এখন, আমাদের মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা দেখতেছেন। আবার জাল মারবে ইনশাল্লাহ, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, আশা করছি যে জাল মারতেছে ইনশাল্লাহ। ও
সেই দেখি কি মাছ ওঠে কি টান দিছে কাকা দিগি যদি মোবাইলটা পড়ে হ্যাঁ পড়ব কে আমি পলিশন পড়ব টান মারছে কি মাছ সিলভার কাপ বড় দুদিন ওই দিটা বাঁচতো খালি মাছটা আমি ধরে পেলাম না তো একটি রুই 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 উঠছে দেখেন গুজি উঠছে এমনকি রুই উঠছে গুজি উঠছে গুজি মাছ বিশেষ করে একটু রুই উঠছে দেখেন বন্ধুরা ও এই যে উঠতেছে বন্ধুরা ও সেই মাছ এই যে নিয়ে যাচ্ছে দেখেন আর মাছ লাগবো না সেই মাছ রুই রুই মাছ ও সেই রুই বড় বড় রুই ধরতেছে আজকে এই বিয়ে উপলক্ষে সেই রুই দেখেন বন্ধুরা আপনাদের এখন মাছগুলো দেখাই দেই আমরা কি কি মাছগুলো ধরলাম ইনশাল্লাহ বিশেষ করে এই যে ফলে মাছ এবং এই যে বিশেষ করে গুজি মাছ এই যে গুজি গুজি মাছ এই যে এখানে মাছগুলো আছে এই যে দেখতেছেন অনেকগুলি মাছ আছে আর কাতলগুলো নিয়ে গেছে এই যে গুজি গুজি এটা হচ্ছে গুজি মাছ দেখেন সেই গুজি কেউ কেউ আছে দেখছো কাটা এটা ধরে কি হবো আজকের বার এটা ধরে লাভ নেই ছোট গুজি ও সেই গুজি মাছ হ্যাঁ সাইদ এটা ছোট কানে সারি দিলাম বন্ধুরা হয়েছে মাছ হয়েছে আমরা এখন চলে যাবো আমাদের মাছ ধরা হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর বিয়ের তো দাঁত থাকলো আপনাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে